বন্ধুরা পালাঘাটা থেকে সেই সকাল 7টার দিকে আমরা বেরিয়ে আছি। তো সেখান থেকে আস্তে আস্তে আমরা এতক্ষণে পৌঁছেছি গরুবাতান, যে জায়গাটি দেখতে পাচ্ছেন। এই গরুবাতান হচ্ছে কিন্তু আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে অন্যতম একটা পিকনিক স্পট। তো চলুন হালকা একটা আমি নিচের দিকে যাব আর সেখানটায় গরুবাতানের যে বিষয়টা সে তুলে ধরব। বন্ধুরা আমরা সেই উপর থেকে এলাম, একদম উপর থেকে নিচের দিকে এলাম এখানটা। এই গরুবাতান যে পিকনিক স্পট আমরা জানি নর্থ বেঙ্গলের অন্যতম একটা বিখ্যাত পিকনিক স্পট। এই সেই জায়গা, আর সেই লোহার পুলটা রয়েছে। আমি একটু আপনাদেরকে এখানকার সিনেমাটিক ভিউটা দেখাচ্ছি। What a beauty of গরুবাতান আপনারা দেখতে পাচ্ছেন। গরুবাতানের যে এই যে এখন প্রায় বর্ষার সিজনের শেষের দিকে, কিন্তু লাগাতার মৌসুম ধরে যে বৃষ্টি পড়ছে আমাদের নর্থ বেঙ্গলের, যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তাতেই নদী এখন ভরাট পাহাড়ি নদী। সেই বৃষ্টির জলে যে আমরা জলের আওয়াজ শুনতে পাচ্ছি এখন, কিন্তু এর আগেও কিন্তু এরকম জলের স্রোতটা, যখন শীতের সময় এরকম জল থাকে না, তখন জল অনেকটা কমই থাকে। তো বন্ধুরা আমরা এখানে গরুবাতানের যে ভিডিওটা, এখানকার বিষয়টা একটু তুলে ধরলাম আপনাদের সাথে যাওয়ার পথেই। তো পিকনিকের মরশুমে আপনারাও আসবেন, এই জায়গাটা ভালো লাগবে। তো আর আমরা এখন দেরি করছি না, এখান থেকে সোজা চলে যাবো আমরা লাভার পথে।